একটা ওয়েদার পাবো ভাবাই যায় না দার্জিলিং এ এসে। আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং এর মেলে। আমার গলার অবস্থা খুব খারাপ, আজকে আমরা ভীষণ রকম বিধ্বস্ত। প্রথম কথা, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আমরা এসে হোটেল বুক করেছি রেল স্টেশনের কাছে, মেলের কাছে না। তো আমাদের সবাই আছে সুস্থ, আমরা ভালো আছি, আমরা চেষ্টা করবো দার্জিলিংটাকে আপনাদের সামনে তুলে ধরার। আমরা যেভাবে ঘুরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল। তোমরা কিছু বলবে নাকি বলো? ঠিক আছে, ভালোই লাগছে, এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, শরীরটা এখন ঠিক আছে, মেলে এসেছি, ভালোই লাগছে। নচি একদম ঘোরাঘুরি চলছে আমাদের, দেখা যাক কতটা কি দেখাতে পারি। আগের ভিডিওতে আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা বসেছিলাম দার্জিলিং স্টেশনে, সেখান থেকে আমরা ছাতা মাথায় ঘর খুঁজে নিলাম স্টেশনের খুব কাছেই। আর এই ভিউটা আমাদের নুক লজ থেকে আপনারা দেখছেন। আমরা আজকে দেখাবো প্রথম দিনের ব্লগ, দার্জিলিংয়ে এসে প্রথম দিন যেটা যেসব করেছিলাম সেসব কর্মকাণ্ড আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে। আমরা কোথায় আছি সেটা আপনাদের জানিয়ে দিই, ওই হলো রেল স্টেশন, দার্জিলিং রেল স্টেশন। আর আমরা আছি ঠিক এই হোটেলটাতে। তো আপনাদের রুম টুকটা একটু করিয়ে নিই। এই যে সামনে সিঁড়িটা উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে আমি উঠে যাব। এই উঠছি আমি। আমরা যে হোটেলটাতে আছি, লজটাতে, সেই হোটেলের সামনেটা। আন্টির সাথে আগেই কথা হয়ে গেছে আমাদের, আর আপনাদের স্টেশনটা দেখিয়ে দিয়ে গেলাম। এই হচ্ছে সেই মেন আর্ট ডেস্টিনেশন, আর আমরা যেখানটা ছিলাম সেই স্টেশনটা হচ্ছে ওই স্টেশন সামনে। ব্যস্ততম একটি জায়গা এই স্টেশন বাজার চত্বর, সবসময় জ্যাম রাস্তায়। আমাদের ঘর সেকেন্ড ফ্লোরে, যাই আমাদের সেকেন্ড ফ্লোরে ঘর। এই ঘরটাতে আছি, এইটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড, কিন্তু আমি বারান্দা থেকে দেখাচ্ছি রেল স্টেশনটাকে। এই ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই রেল স্টেশন, আমরা ঠিক স্টেশনের পাশেই আছি। এই প্রচুর ক্লামজি এরিয়া, আর এখানকার মার্কেটটা দেখুন কি দারুণ মার্কেট, মাছ থেকে মাছের সব ধরনের ভ্যারাইটি এখানে আছে, সবজি খুব সুন্দর, টাটকা, মূলো, বাঁধাকপি, ফুলকপি, সর্ষে শাক সব পাওয়া যায়। এই যে রাস্তা, এটা মেলে চলে গেছে আর এটা চকবাজারের দিকে চলে গেছে। আর এই হলো দার্জিলিং রেল স্টেশনের কাছে আমাদের ঘর, এই আমরা বারান্দা থেকে দেখতে পাচ্ছি। এই আমাদের 504 নম্বর রুম। আমরা দার্জিলিংয়ে যে রুমটাতে আছি সেই রুম, তো খুব সুন্দর রুমটা, একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড দুটোই আছে। ঘরে জিনিসপত্র রেখে আমরা খানিক বিশ্রাম করে বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মেল রোড ধরে, একদম আপার মেলাতে আমরা যাচ্ছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইখানেই মেল শুরু, দার্জিলিংয়ের মেল, যেটার আকর্ষণ চিরন্তন। সেই মেল দেখতে বেরিয়ে পড়েছি আমাদের ভবঘুরের টিম। মেল রোড সবসময়ই জমজমাট থাকে, মানুষজন পর্যটকে ঠাসা থাকে এই মেল রোড, বিভিন্ন রকম রকমারি দোকানে সাজানো এই মেল রোড, দার্জিলিংয়ের মেল রোড। Oh, no.
দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এই মেল রোডে। তার মধ্যে বিকাল বেলায় সন্ধ্যা হব হব এই মুহূর্তে আমরা এই মেল রোডের রাস্তা ধরে মেলে পৌঁছলাম, যখন তখন প্রায় সন্ধে হয়ে যাবে এই অবস্থা। এই হলো মেলের মেন অংশ, মেন জংশন যেটাকে বলে, যেখানে সবাই এসে উপস্থিত হয়। মেলের এই জায়গাটা সবথেকে জমজমাট জায়গা, এখানেই সবাই উপস্থিত হয়। সকালের দিকটা কীরকম ফাঁকা থাকে সেটা দেখাই আপনাদের এই ভিডিওটায়, আর বিকালবেলায় কীরকম জনসমাগম ঘটে তাও আপনারা দেখছেন। মেলে বসে মানুষজনের কর্মকাণ্ড দেখে, বাচ্চাদের দৌড়দৌড়ি দেখে, স্থানীয় মানুষদের কথাবার্তা শুনে এবং মেঘের সাথে এখানে ওয়েদারের যে লুটোপুটি খেলা, কখনো বৃষ্টি নামছে, কখনো চারিদিকে মেঘে ঢেকে যাচ্ছে, এই সবের মধ্যে দিয়ে আপনা আপনি আপনার সময়টা কেটে যাবে এই মেলাতে বসে। দার্জিলিং মেলাতে আমরা দাঁড়িয়ে আছি, চা খাবো ও কফি খাবে। থ্যাংক ইউ। এখানে আছে হাজার রকমের কেনাকাটার আকর্ষণ, সঙ্গে চা স্ন্যাক্স তো আছেই, ভুট্টা ভাজা থেকে আরম্ভ করে এমন কিছু নেই যা এই মেল রোডে পাওয়া যায় না। দার্জিলিংয়ের মেলে সন্ধ্যার সময় একটা কুচকা আওয়াজ হয়, সেই কুচকা আওয়াজের কিছু পোর্শন আপনাদের আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। যত সন্ধ্যা নামছে দার্জিলিংয়ের মেল তত রঙিন হয়ে উঠছে, আলো ঝলমলে পরিবেশে চারিদিক একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই প্রাণবন্ত দার্জিলিং মেলের ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের এই ভবঘুরে চ্যানেলে। মেলের এক ধারে তিব্বতি আর্টের একটা দোকান আছে, যেখানকার জিনিসপত্র দেখলে আপনার তাক লেগে যাবে।
সেই দোকানটার একটা ছোট্ট ট্যুর করে নিই, আপনাদের দেখিয়ে দিই দোকানটার আভ্যন্তরীণ কী ধরনের জিনিসপত্র রাখা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা রাত ক্রমশ বাড়ছে, এবার একটু খাওয়া দাওয়া করে আমাদের নিচে নেমে আসতে হবে স্টেশন চত্বরে, কারণ আমাদের ঘর স্টেশনের কাছাকাছি। মেলের দুপাশে আকর্ষণীয় এবং লোভনীয় খাবারের পসরা, তার মধ্যে আমরা চুজ করলাম মোমো। 8টা ভেজ মোমো 50 টাকা দাম পড়ল, চিকেন মোমো 8টা 70 টাকা। নাও খেতে থাকো, কেমন গো, ভালো লাগছে? দার্জিলিং রেল স্টেশনের ঠিক পাশেই আছে স্টিম ইঞ্জিনের একটা কার শেড। স্টেশনের কাছেই যেহেতু আমাদের ঘর ছিল, পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে, আর দেখতে পেলাম সেই সব পুরনো দিনের স্টিম ইঞ্জিনগুলো। নিস্তব্ধ রাত্রির মধ্যেও সে নিঃশ্বাস ছাড়ছে, ধোঁয়া ছাড়ছে। বন্ধুরা, আপনাদের আমি দেখাচ্ছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা শুরু হয়েছিল 1800 শতকের শেষের দিকে, 1880 থেকে 1890-এর মধ্যে। সেই ট্রেন এখনও চলছে এবং সেটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। সেই ট্রেন আপনাদের আমি দেখাচ্ছি, এই সেই স্টিম ইঞ্জিনগুলো যা এখনও কর্মক্ষম। তো বন্ধুরা, এই স্বপ্নের রেলগাড়ি আমার এই দার্জিলিং পর্বে একটা বিশেষ আকর্ষণ। দার্জিলিং হিমালয়ান রেলের এই ইঞ্জিনগুলো এখনও কর্মক্ষম। প্রতিদিন এই ইঞ্জিনগুলো যায় দার্জিলিং স্টেশন থেকে কার্সিয়াং পর্যন্ত। দার্জিলিং স্টেশনের পাশেই আছে ক্লক টাওয়ার এটা, আর পাশেই লেখা আছে আই লাভ দার্জিলিং। আমরা খানিক ছবি তুলে চলে এলাম আমাদের হোটেলে, এবং হোটেল থেকে দেখতে পাওয়া রাত্রিকালীন স্টেশন চত্বর আপনাদের দেখাচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা আমাদের জানাবেন, আর খুব শীঘ্রই আসছে আমাদের ডে ট্যুর ব্লগ, যে ব্লগটাতে আমরা দার্জিলিংয়ের লোকাল ট্যুরগুলো করেছিলাম। তাহলে আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।